শেষ পর্যন্ত জাকের আলী অনেক পারলেন না, তার হিরো হয়ে ওঠাটা আর হলো না। তবে তার হিরো হয়ে ওঠাটা না হলেও একজন ফিনিশার কেমন হওয়া উচিত সেটা তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন। দলকে জেতাতে সবটাই নিংড়ে দিলেন কিন্তু পারলেন না। তার ৩৪ বলে ৪-৪ ও ৬ ছক্কায় মোড়ানো ৬৮ রানের ইনিংসটা টাইগার ভক্তদের চোখে লেগে থাকবে চিরকাল। টাইগার টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাশুল দিতে হলো বাংলাদেশকে। হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের ৩ রানের হার। এইদিকে পাথি রান্নার লেন্থ বলে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে বল হারিয়ে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫০ করে সেলিব্রেশনের মাধ্যমে বুঝিয়ে দিলেন আমি নয়, সব কৃতিত্ব মহান রাব্বুল আলামিনের। শেষে সিলেটের লোকাল বয় জাকির ঝোরেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। নাগিন ডার্বি জমে ক্ষীর হলেও শেষ হাসিটা হাসলো শ্রীলঙ্কা। পুরান চাল ভাতে বাড়ে, মাহমুদুল্লাহ রিয়াদি তো তার উজ্জ্বল দৃষ্টান্ত। তামিম মুশফিক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, সাকিব আল হাসান আছেন ব্যক্তিগত ছুটিতে। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিনিয়র সিটিজেন একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদি। ৫৫০ দিন পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ফিরে মাহমুদুল্লাহ রিয়াদ ইনিংসটা শুরু করলেন ছক্কা হাঁকিয়ে। এই শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের ১ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে সর্বশেষ খেলেছিলেন এই ব্যাটার। দলের বাকি ব্যাটাররা যাও আসার মিছিলে থাকলেও ভিন্ন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩১ বলে ৫৪ রানের রিয়াদ ফিল্ডে শুরু হয় সিলেটের লোকাল বয় জাকির আলী অনিকের ব্যাটিং ঝড়। শ্রীলঙ্কান গতিদানব মাথিসা পাথিরানা মাঝের ২ ওভার করতে করলেন ২২টা ডেলিভারি, শেষ ওভারেও দিলেন ১৫টা রান। কিন্তু ইনিংসের শেষ ওভারে ১২ রানে নিতে পারল না বাংলাদেশ। জাকের আউট হওয়ার পরের বলে শরীফুল বাউন্ডারি হাঁকিয়ে খেলা জমিয়ে দিলেও শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় বাংলাদেশ। টাইগার টপ অর্ডার ব্যাটাররা একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে দৃশ্যপটটা অন্যরকম হতে পারত। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।